সারিতে মার্কিন নারী ট্রাম্প বিরোধী প্রতিবাদ অনলাইন ডেস্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ড ও তার সরকারের নীতি নির্ধারণের প্রতিবাদ করেছেন খোদ আমেরিকান সহ বিভিন্ন দেশের মানুষ। অনেক প্রতিবাদকারীর ভিড়ে আমেরিকান এক নারীর ট্রাম্প বিরোধী ব্যতিক্রম ধর্মী প্রতিবাদ নজরে আসে সবার। ওই নারীর নাম স্ট্যাসি জ্যাকব। শনিবার ট্রাম্প শাসনামলের 100 দিন পূর্তি উপলক্ষে প্রতিবাদী ওই নারী কার্যক্রম তুলে ধরে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। 2015 সালে তিনি ভারতের চেন্নাইয়ে পোশাক কারখানায় ভ্রমণে এসে 6 গজ শাড়ির প্রেমে পড়ে যান। আরামদায়ক এই পোশাকটি তার মন কাড়ে। পরে শাড়ি পরা বিভিন্ন ছবি তুলে তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন। পরবর্তী সেই শাড়ি দিয়েই তার দেশের প্রেসিডেন্টের বিভিন্ন কর্মকাণ্ডে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান স্ট্যাসি জ্যাকব। বিভিন্ন সময় শাড়ি পরার প্রতিবাদ সম্বলিত ছবি স্ট্যাসি 12 নামে একটি আইডি থেকে পোস্ট করেন। 45তম প্রেসিডেন্ট হিসেবে চলিত বছরে 21 জানুয়ারি ট্রাম্প শপথ গ্রহণের দিন শিকাগো শহর সড়কে নীল রঙের সুতি শাড়ি পরে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান। ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের মুসলিম প্রবেশ 7টি প্রধান মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন, তখন শাড়ি পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে প্রতিবাদে সোচ্চার হন জ্যাকব। ডোনাল্ড ট্রাম্প প্রতিবেশী দেশ মেক্সিকান সীমান্তে দেয়াল নির্মাণের প্রস্তাব করলে এই পোশাকে প্রতিবাদ জানান। প্রেসিডেন্ট ট্রাম্প তার কর ফেরত ঘোষণা প্রত্যাখ্যান ও ধনীদের জন্য কর কর্তনের প্রস্তাবের প্রতিবাদে এরশাদ নেন জ্যাকব। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।